দ্য কম্পিউটার স্কুলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে একটা ইনভয়েস কীভাবে ক্রিয়েট করবেন। দেখুন, এখানে একটা ইনভয়েসের ডিজাইন একটা ক্রিয়েট করা রয়েছে। এখানে দেখুন, এখানে কাস্টমার নেম দেওয়া হয়েছে ABC। অটোমেটিকভাবে এখানে কাস্টমার নেম টাইপ করার সাথে সাথে কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং GST নম্বর অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন, এখানে আইটেম নেম রয়েছে। দেখুন, এখানে যদি আমি আইটেম নেম নিই তাহলে অটোমেটিকভাবে দেখুন সিরিয়াল নাম্বার, তারপরে রেট, এখানে কোয়ান্টিটি আপনি দুটি দেন, অটোমেটিকভাবে এখানে অ্যামাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। বা তারপরে দেখুন, এখানে LED দিলাম, অটোমেটিকভাবে তাহলে সব সমস্ত কিছু এখানে আপডেট হয়ে গিয়েছে, অর্থাৎ সিরিয়াল নাম্বার, রেট এবং অ্যামাউন্ট আপডেট হয়ে গিয়েছে। তারপরে নিচের দিকে দেখুন টোটাল অ্যামাউন্ট, SGST, CGST, ডিসকাউন্ট 5%, তারপরে গ্রান্ড টোটাল, এগুলো সমস্ত কিছু দেখুন অটোমেটিক হয়ে গেছে। তারপরে এখানে দেখুন, ধরুন এখানে 1,97,025 মধ্যে থেকে এখানে আপনি দিলেন, এখানে 1,00,000 দিলেন আপনি। 1,00,000 দেওয়ার পর দেখুন অটোমেটিকভাবে এখানে ডিউ এখানে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে দেখুন এখানে 5টি অপশান দেখতে পাচ্ছেন। যদি আমি প্রিন্ট প্রিভিউ অপশানে ক্লিক করি দেন অটোমেটিকভাবে এখানে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে। তারপরে এখানে দেখুন PDF, এই অপশানে যদি ক্লিক করি দেন অটোমেটিকভাবে এই PDF ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে যদি আমি এখানে প্রিন্ট এই অপশানে ক্লিক করি তাহলে দেখুন প্রিন্ট, যেহেতু প্রিন্টার অ্যাক্টিভ নয় তাই এখানে দেখাচ্ছে না, কিন্তু প্রিন্ট এখানে অটোমেটিকভাবে হয়ে যাবে। তারপরে দেখুন এখানে সেভ ডাটা অপশান রয়েছে, এখানে সেভ ডাটা অপশানে ক্লিক করার সাথে সাথে এই ডাটাগুলি সেভ হয়ে যাবে। তারপরে দেখুন এখানে ইনভয়েস, নিউ ইনভয়েস দেখুন, এখানে 105 ইনভয়েস নাম্বার, তারপরে নেম দেখুন GKL। যখন আমি এখানে ক্লিক করবো সাথে সাথে দেখুন এখানে ইনভয়েস নাম্বার 106 হয়ে গেলে এবং দেখুন সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে এরকমই একটি ইনভয়েস আপনি কীভাবে ক্রিয়েট করবেন তা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ফার্স্ট টাইম দেখুন এখানে একটা ইনভয়েসের একটি ডিজাইন ক্রিয়েট করে রেখেছি যাতে দ্রুত আপনাদেরকে দেখাতে পারি। যেমন ইনভয়েসের ডিজাইন কীভাবে ক্রিয়েট করতে হয় আর পার্ট 1 যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি দেখে নেবেন এবং তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। দেখুন এখন আপনাদের দেখাবো যে এই ইনভয়েসকে আপনি কীভাবে ডাইনামিক করবেন। দেখুন এখানে যে কাস্টমার ডিটেলস রয়েছে, নেম, কাস্টমার নেম, কন্ট্যাক্ট অ্যাড্রেস, GST নাম্বার, এগুলো আপনি যদি টাইপ করে মনে করেন সেটা করতে পারেন, আর যদি আপনি মনে করেন যে এটাকে ডাইনামিক করে দেবো, অটোমেটিক করে নেবো, সেটাও আপনি করে নিতে পারেন। কীভাবে করবেন দেখুন, এখানে কাস্টমার নেম, এখানে দেখুন C2A অর্থাৎ স্টক, এখানে এখানে কাস্টমার নেম, কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং GST নাম্বার এখানে আমি টাইপ করে রেখেছি। আপনার যখন যখন অনেকগুলি যখন কাস্টমার থাকবে তখন সেই কাস্টমার নামগুলো আপনি এইভাবে টাইপ করে কন্ট্যাক্ট অ্যাড্রেস ডিটেলস এবং GST নাম্বার এগুলো যদি আপনি একবার টাইপ করে রেখে দেন তাহলে সেই কাস্টমার যখন আপনার কাছে মাল ক্রয় করতে আসবে তখন যেন বারবার আপনাকে এখানে টাইপ করতে হবে না। জাস্ট আপনি এখানে ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে জাস্ট আপনি চুজ করবেন, সমস্ত এখানে বাকি অপশানগুলি এখানে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। দেখুন তাহলে এটাকে ডাইনামিক করতে হবে, কীভাবে ডাইনামিক করবেন সেটা দেখাচ্ছি। নেম, এখানে নেমের জায়গায় দেখুন এই সেলটিকে সিলেক্ট করলাম, তারপরে দেখুন ডাটা এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ডাটা ভ্যালিডেশন এই অপশানে ক্লিক করবেন। এখানে 3টি অপশান দেখতে পাচ্ছেন, ফার্স্টে যেটা অপশান ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করলাম, তারপরে দেখুন অ্যালো অ্যানি ভ্যালু এই যে তীরচূর্ণে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম। এখানে একদম মাঝে বরাবর দেখুন লিস্ট অপশান রয়েছে, লিস্টে ক্লিক করলাম, তারপরে সোর্স, সোর্সের এই বক্সে ক্লিক করার পর দেখুন স্টক, এখানে দেন কাস্টমার নেমগুলিকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন ওকে, এখন এখানে ক্লিক করুন এই যে তীর চিহ্ন, এখন অটোমেটিক এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে যে সমস্ত কাস্টমারের নাম রয়েছে সমস্ত কাস্টমারের নাম এখানে চলে আসবে। যখন আপনার ধরুন 200, 500 বা 1,000 যখন কাস্টমার থাকবে অটোমেটিক এখানে কাস্টমারের নাম চলে আসবে। তারপরে দেখুন এখানে কন্ট্যাক্ট নেম, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, GST এখানে সিলেক্ট করলাম। এখানে আমি ভিলুকা ফর্মুলা এখানে ইউজ করব, লুকা ভ্যালু হচ্ছে এই সেলটি, যেহেতু নেম
এই সেলটিকে কেন্দ্র, এই সেলটিকে ইন্ডিকেট করে বাকি এখানে এই অপশানগুলি এখানে ক্রিয়েট হবে। কমা দিলাম, তারপরে দেখুন টেবিলের, কোন টেবিলের মধ্যে থেকে এখানে এই যে টেবিল রয়েছে এই টেবিল সিলেক্ট করে দিলাম, কমা দিলাম, F4 কি প্রেস করে লক করে দিলাম, তারপরে দেখুন কমা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন, এখানে কন্ট্যাক্ট নাম্বার ছিল 2 নম্বরে, এই জায়গাতে দেখুন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 2 নম্বর, ওই জন্য কলাম ইন্ডেক্স নাম্বার এখানে চাইছে, কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। তারপরে দেখুন কমা দিলাম, ফলস এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 প্রেস করলাম, ফার্স্ট বন্ধন ক্লোজ ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে, এখানে দেখুন ABC কাস্টমার, খুব আমি সংক্ষেপে টাইপ করেছি কাস্টমার নেম, দেন কাস্টমার নেম দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কন্ট্যাক্ট নেম অটোমেটিকভাবে এখানে চলে এসছে। আমি এই ভ্যালুটি আমি কপি করে নিলাম। তারপরে দেখুন অ্যাড্রেস, এখানে 2-এর জায়গায় আমি 3 নিলাম, এবং GST নাম্বার এখানে 4 নম্বর টেবিলে রয়েছে, 4 নম্বর কলামে রয়েছিল, ওই জন্য 4 দিলাম, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন অটোমেটিকভাবে এখন চলে এসেছে। এখন যদি আমি কাস্টমার নেম এখানে চেঞ্জ করে DJK, দেন অটোমেটিকভাবে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস GST নাম্বার চেঞ্জ হয়ে যাবে। তারপরে যখন ইনভয়েস নাম্বার এখানে 101 দিলাম, ডেট এখানে যে কোনো একটি ডেট দিলাম, তারপরে নিচের দিকে দেখুন এখানে সিরিয়াল নাম্বার, এটা অটোমেটিক করে নিচ্ছে। এখানে বারবার হয়তো আপনি 1-2 লিখতে পারেন, কিন্তু না, এটা অটোমেটিক করে নিচ্ছে। দেখুন ইকুয়ালটি দিলাম, ইফ দ্য লজিক্যাল টেস্ট হচ্ছে, দেখুন এই সেলটি আইটেম নেম অর্থাৎ এই সেলটিকে ইন্ডিকেট করে এখানে সিরিয়াল নাম্বার এখানে অটোমেটিক হয়ে যাবে। তারপরে দেখুন সমান দিলাম, অর্থাৎ এই সেলটি সমান যদি ডবল, এখানে দেখুন ইনভার্টেড কমা দিলাম, 2 বার দিয়েছি, এই 2 বার দেওয়ার অর্থ হচ্ছে ব্ল্যাঙ্ক অর্থাৎ ফাঁকা, অর্থাৎ এই সেলটি সমান যদি ফাঁকা থাকে অর্থাৎ এই সেলটি যদি ফাঁকা থাকে তাহলে কী হবে, তাহলে সিরিয়াল নাম্বার ফাঁকা থাকবে, কমা দিলাম। আর যদি এই সেলটিতে যদি ফাঁকা না থাকে তাহলে কী হবে, সেক্ষেত্রে রো ফর্মুলা এখানে ইউজ করব, রো ফর্মুলা দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। তারপরে দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, এই জায়গাতে দেখুন এটা হচ্ছে 11 নম্বর রো, তাহলে 11 নম্বর রো, তাহলে 11-র আগে ছিল কটি রো, 10টি, তাহলে -10, তাহলে এই সেলটিতে সিরিয়াল নাম্বার, এখানে যদি আমি 1 নম্বর যদি সিরিয়াল নাম্বার চাই তাহলে 11 থেকে 10 বাদ দিলে আমি 1 পাবো, তাহলে -, ওই জন্য এখানে 10 দিলাম। এবার দেখুন ফার্স্ট বন্ধনী ক্লোজ ইন্টার দিয়ে দিলাম। দেখুন এবার আমি সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে আসছি, এখানে যদি আমি কিছু টাইপ করে দেখুন অটোমেটিকভাবে এখানে সিরিয়াল নাম্বার আপডেট হয়ে গিয়েছে। তারপরে দেখুন আইটেম নেম, আইটেম নেম দেখুন এখানে আইটেম নেম আপনি বারবার টাইপ করতে পারেন বা এটাও আপনি ডাইনামিক করে নিতে পারেন। কীভাবে করবেন, দেখুন আমি এই আইটেম নেমের যে সেলগুলি রয়েছে আমি সিলেক্ট করে দিলাম, ডাটা ভ্যালিডেশান, ডাটায় গিয়ে দেখুন এখানে ডাটা ভ্যালিডেশান, আবার ডাটা ভ্যালিডেশান এখানে ক্লিক করলাম, এনএ ভ্যালু এখানে লিস্ট অপশানে ক্লিক করলাম, সোর্স এই বক্সে ক্লিক করার পর দেখুন এইখানে এই জায়গাতে দেখুন এখানে প্রোডাক্ট নেম, রেট এবং কোয়ান্টিটি একটা টেবিল রয়েছে, আমি প্রোডাক্ট যে নেমগুলি রয়েছে দেখুন এই নেমগুলিকে আমি সিলেক্ট করে দিলাম, সমস্ত প্রোডাক্ট নেমগুলিকে, তারপরে দেখুন এখানে ওকে দিয়ে দিলাম। এখন দেখুন এখানে তীরচিহ্ন একটা ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ এখানে দেখুন সমস্ত প্রোডাক্ট নেম এখানে অটোমেটিকভাবে এখানে চলে এসছে। এবার আপনার যেটা প্রয়োজন সেই প্রোডাক্ট নেম আপনি এখানে চুজ করে নিতে পারেন। দেখুন এখানে ট্যাপ দিলাম, তারপরে দেখুন এখানে আরেকটি প্রোডাক্ট নেম আমি এন্ট্রি করছি কিবোর্ড, এখানে চুজ করার সাথে সাথে দেখুন এখানে সিরিয়াল নাম্বার অটো আপডেট হয়ে গেল। তারপরে দেখুন এখানে রেট, এগুলোকে এবার আপডেট করে নিচ্ছে, অটোমেটিক করে নিচ্ছে। এবার ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পরে এখানে ভিলুকআপ ফর্মুলা ইউজ করবা, মানে রেট হবে এই সেলটিকে, অর্থাৎ এখানে যে প্রোডাক্ট নেম রয়েছে প্রোডাক্ট নেমকে ইন্ডিকেট করে এখানে রেট আসবে, তাই লুকআপ ভ্যালু হয়েছে এই সেলটি, কমা দিলাম। টেবিলের কোন টেবিল, এখানে দেখুন এই যে প্রোডাক্ট নেম, রেট, কোয়ান্টিটি রয়েছে, এই সেলটি আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন F4 কি প্রেস করে লক করে দিলাম, কমা দিলাম, তারপরে কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে রেট হচ্ছে 2 নম্বর কলাম, 2 দিলাম ফার্স্ট বন্ধনী, তারপরে কমা দিলাম, কমা দেওয়ার পরে দেখুন ফলস এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 প্রেস করলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ ইন্টার দিয়ে দিলাম। এখন দেখুন অটোমেটিকভাবে এখানে চলে আসবে, তারপরে সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আনা। এখন দেখুন যেখানে
এখানে প্রোডাক্ট নেম রয়েছে, সেগুলো দিয়ে রেট দেখাচ্ছে অটোমেটিকভাবে। এই জায়গাতে দেখুন 3 নম্বরে এলইডি দিলাম, দেন অটোমেটিকভাবে এখানে রেট ক্রিয়েট হয়ে গিয়েছে। আর বাকিগুলোতে দেখে এখানে ইরর সিগন্যাল দেখাচ্ছে, তো এখানে চাচ্ছি যাতে ইরর সিগন্যাল না থাকে। তো সেক্ষেত্রে কী করবেন, ফার্স্ট এখানে দেখুন ক্লিক করার পর এই জায়গাতে এখানে এখানে দেখুন ভ্যালু কফের আগে এখানে ইফ ইরর একটা ফর্মুলা ইউজ করব। এখানে ভ্যালু হচ্ছে দেখুন এই অংশটি এখানে কমা দিলাম, এখানে ডবল ইনভার্টেড এখানে কমা দিলাম দুবার, অর্থাৎ এর অর্থ হচ্ছে ফাঁকা, ফার্স্ট বন্ধনী ক্লোজ। এবার দেখুন ইন্টার দিয়ে দিলাম, সিলেক্ট করে নিচের দিকে নিয়ে এলাম, এখন কিন্তু আর কোনো এরর সিগন্যাল দেখাবে না। অর্থাৎ যখন আমি আইটেম নেম এখানে টাইপ করব, চুজ করব, তখন এখানে রেট অটোমেটিকভাবে আসবে, আর যখন আইটেম নেম এখানে থাকবে না তখন এই অংশগুলি ফাঁকা থাকবে, মানে এলইডি যেমন সেখানে ফাঁকা হয়ে গেল। তারপরে দেখুন এখানে কোয়ান্টিটি 1 দিলাম, এখানে কোয়ান্টিটি 1, তারপরে অ্যামাউন্ট এটাকে দেখুন ডাইনামিক করে দিচ্ছে, ইকুয়াল টু দিলাম, রেট এই সেলটিকে সিলেক্ট করলাম, ইনটু দিলাম, তারপরে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। এখন দেখুন অটোমেটিক হয়ে গেল। এবার সিলেক্ট করে আমি নিচের দিকে নিয়ে এলাম, এখানে দেখুন ইরর সিগন্যাল দেখাচ্ছে, এখানে ক্লিক করলাম, আবার এখানে সেম একই রকমভাবে এখানে ইফ ইরর ফাংশন ইউজ করব, ভ্যালু হয়েছে এই অংশটি কমা দিলাম, এখানে দেখুন ডবল, এখানে দুবার ইনভার্টেড কমা দিলাম, ফার্স্ট বন্ধ ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম, সিলেক্ট করে নিচের দিকে নিয়ে এলাম। এখন আর কিন্তু এখানে কোনো ইরর সিগন্যাল দেখাবে না। তারপরে এখানে দেখুন 3 নম্বর আরেকটি, এখানে দেখুন প্রোডাক্ট নেম দিচ্ছে এখানে মাউস, এখানে দিলাম 2 কোয়ান্টিটি দেওয়ার সাথে সাথে দেখুন এখানে অটোমেটিকভাবে এখানে 2400 টাকা এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন এখন উপকার এই, তাহলে এখানে নেম কাস্টমার নেম এটা ডায়নামিক হয়ে গেছে, তারপরে এখানে আইটেম নেম এটাও ডায়নামিক হয়ে গেল। এবার নিচের দিকে দেখুন টোটাল অ্যামাউন্ট এখানে সাম ফর্মুলা এখানে ইউজ করব, এই সেলগুলিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধন কলেজ, ইন্টার দিয়ে দিলাম, দেন অটোমেটিক হয়ে যাবে। জিএসটি হয়েছে 8%, ইকুয়াল টু দিলাম, তারপরে এই সেলটিকে ইন্ডিকেট করে এখানে 8% SGST হবে, তো এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, এই টোটাল অ্যামাউন্টের উপর ভিত্তি করে হবে, ইনটু দিলাম 8%, ইন্টার দিয়ে দিলাম। দেখুন তাহলে 23,900 টাকার এখানে 8% হচ্ছে 1912 টাকা। সেম একই রকমভাবে CGST এখানে বের করছে, ইন্টার দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট হবে, দেখুন টোটাল অ্যামাউন্টের উপর ভিত্তি করে এখানে 5% ডিসকাউন্ট সিলেক্ট করলাম, ইকুয়ালটি দিলাম, তাহলে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 23,900, এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, ইনটু 5%, তাহলে 23,900 থেকে দেখুন 1195 টাকা এখানে ডিসকাউন্ট পাওয়া যাবে, অর্থাৎ এই টাকাটা বাদ যাবে। এবার দেখুন গ্র্যান্ড টোটাল কীভাবে করবেন, ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পর দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, টোটাল অ্যামাউন্ট SGST এবং CGST এই তিনটি যোগ হবে। তারপরে দেখুন এখানে বিয়োগ, অর্থাৎ এখানে ডিসকাউন্ট হচ্ছে 1195, তো এই সেলটি কী হবে, এটা বিয়োগ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই মাইনাস দিয়ে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, এবার ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন গ্র্যান্ড টোটাল হচ্ছে 26,529 টাকা। তারপরে দেখুন এখানে ইন ওয়ার্ড, অর্থাৎ এখানে যে গ্র্যান্ড টোটাল যে অ্যামাউন্টে আসবে এটা অটোমেটিক এখানে ইনওয়ার্ড হয়ে যাবে, এখানে ইকুয়াল টু দিলাম, SP দেখুন স্পেল নাম্বার নট মনিটরি যে অপশান রয়েছে এটা ক্লিক করব, আপনি এখানে পাবেন না খুব সহজে, না আপনাকে ব্রাউজার থেকে এই ফর্মুলা আপনাকে ইনস্টল করতে হবে, নাম্বার টু ওয়ার্ড কনভার্ট এরকমটা টাইপ করে, এর ওপরে আমার একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখে নেবেন, ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো কীভাবে নাম্বার থেকে ওয়ার্ডে কনভার্ট করা যায়। তারপরে দেখুন এই সেলটিকে সিলেক্ট করলাম, ফার্স্ট বন্ধ ক্লোজ, এখন দেখুন ইন্টার দিয়ে দিলাম, দেখুন এখন অটোমেটিকভাবে এই নাম্বারটি ওয়ার্ডে কনভার্ট হয়ে গিয়েছে। তারপরে এখানে দেখুন পেড যদি এখানে ধরুন 26,000
529 টাকার মধ্যে ধরুন এখানে 20,000 টাকা দেওয়া হয়েছে, তাহলে ডিউ কত থাকছে এটাকে দেখুন। এখানে ইকুয়াল টু দিলাম, এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, মাইনাস এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, এরকমটা দিয়ে দিলাম, দেখুন অটোমেটিক এটা হয়ে গেল। তাহলে ডিউ হচ্ছে দেখুন 6,529 টাকা। এখানে যদি আপনি 25,000 করেন তাহলে দেখুন এখন ডিউ হচ্ছে 1,529, আর যদি ধরুন এখানে 26,529 তাহলে এখানে জিরো দেখাবে। নিচের দিকে দেখুন এখানে রিসিপ্ট বাইর হয়েছে এবং সিগনেচার অ্যান্ড সিল। তাহলে এখন দেখুন এখন কিন্তু সমস্ত কিছু অটোমেটিক হয়ে গিয়েছে। দেখুন আমি আবার দেখাচ্ছি আপনাদের এই জায়গাতে, দেখুন এখানে কাস্টমার নাম চেঞ্জ করলাম, এখানে দিলাম ABC, মানে জাস্ট এখানে সবই ডি ABC হয়ে গেছে। এখানে কাস্টমার নেম আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, অটোমেটিকভাবে এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে GKL অটোমেটিক, এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস GST সমস্ত কিছু হয়ে গেছে। এবার এখানে যদি দেখুন ট্যাবের জায়গায় এখানে একটির জায়গায় আমি এখানে 2 দিলাম, দেখুন টোটাল অ্যামাউন্ট অটোমেটিক হয়ে গেছে। দেখুন এগুলো একদম সেম সমস্ত কিছু এখানে অটোমেটিক হয়ে গিয়েছে। তারপরে দেখুন এখানে সেভ ডাটা, প্রিন্ট, PDF, তারপরে নিউ ইনভয়েস এবং প্রিন্ট প্রিভিউ, এই যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলিকে কীভাবে ডাইনামিক করা যায় এবার আপনাদের দেখাবো। দেখুন প্রিন্ট, এখানে প্রিন্ট যুক্ত করে দিই, প্রিন্ট প্রিভিউ। দেন আমি আপনাদের ফার্স্ট দেখাচ্ছি প্রিন্ট প্রিভিউ কীভাবে অটোমেটিক করবেন। দেখুন এখন এই জায়গাতে দেখুন এখানে একটা ডেভেলপার অপশান দেখতে পাচ্ছেন, ডেভেলপার অপশান, এই ডেভেলপার অপশান হয়তো নাও থাকতে পারে, রিবন বারে যদি না থাকে তাহলে দেখুন ফাইল অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অপশান এখানে ক্লিক করবেন, তারপরে দেখুন কাস্টমাইজ রিবন এই অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন ডেভেলপার অপশান, এখানে যে বক্স রয়েছে বক্সে দেখুন ক্লিক রয়েছে, যদি রিবন বারে না থাকে তাহলে এই বক্সে টিক চিহ্ন থাকবে না। তাহলে রিবন বারে যখন না থাকবে তখন এই বক্সে ক্লিক করে ওকে দিবেন, অটোমেটিকভাবে রিবন বারে এই অপশান ক্রিয়েট হয়ে যাবে। তারপরে দেখুন এই রিবন বার থেকে এখানে দেখুন ভিজুয়াল বেসিক অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ইনসার্ট অপশান রয়েছে, এখানে ক্লিক করুন, মডিউল এখানে ক্লিক করবেন, তারপরে এইরকম একটি পেজ আসবে, এখানে টাইপ করুন প্রিন্ট সাবজেক্ট, এখানে সাব দিবেন SUB সাব, স্পেস, স্পেস দেওয়ার পর এখানে টাইপ করুন প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট প্রিভিউ, ফার্স্ট বন্ধনী, আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এবার ইন্টার দিলাম। তারপরে দেখুন ইন্টার দেওয়ার পর অ্যাক্টিভ সেট ডট প্রিন্ট প্রিভিউ, তারপরে একটা ইন্টার দিয়ে দিলাম। এখন এই অবস্থায় দেখুন এবার এই এক্সেল পেজে এলাম, এখানে দেখুন প্রিন্ট প্রিভিউ, এখানে যদি এখন ক্লিক করি তাহলে এখনও কাজ করবে না, অর্থাৎ এখনও অ্যাক্টিভ হয়নি এই অপশানটি। তাহলে কী করতে হবে, দেখুন এই অপশানটিকে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন অ্যাসেন্ড ম্যাক্রো এই অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন প্রিন্ট প্রিভিউ যে সাবজেক্ট দিয়েছিলাম এখানে অটোমেটিকভাবে চলে আসবে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নিচে দেখুন ম্যাক্রোজ ইন, এখানে দিস ওয়ার্ক বুক সিলেক্ট করবেন, প্রিন্ট প্রিভিউ, এবার ওকে দিয়ে দিলাম। তারপরে দেখুন প্রিন্ট প্রিভিউ এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন এখন ওই অপশান অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ এই যে ইনভয়েস ক্রিয়েট হওয়ার পর একটা প্রিন্ট প্রিভিউ একটা পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। তাহলে দেখুন এখন প্রিন্ট প্রিভিউ এই অপশানটি এখন ডাইনামিক হয়ে গিয়েছে। তারপরে দেখুন দু নম্বরে যেটি দেখাবো আপনাদের যে PDF, অর্থাৎ একটি ইনভয়েস ক্রিয়েট হওয়ার পর সেই ইনভয়েসটি আপনি PDF হিসেবে আপনি সেভ করে রাখতে পারেন, তো কীভাবে PDF ক্রিয়েট করবেন এটাই দেখাচ্ছি। এবার আবার এখানে আমি সাব টাইপ করলাম, স্পেস দিলাম, স্পেস দেওয়ার পর এখানে
পিডিএফ বা এখানে দিলাম ইনভয়েস পিডিএফ, পিডিএফ ইনভয়েস পিডিএফ, ফার্স্ট বন্ধনী আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। তারপরে এখানে দেখুন শিট ওয়ান ডট, শিট ওয়ান ডট দেওয়ার পরে এখানে রেঞ্জ দেবেন, রেঞ্জ যেহেতু এখানে দেখুন এখানে ইনভয়েসটি দেখুন শিট ওয়ানে রয়েছে, তাই আমি এখানে শিট ওয়ান এখানে টাইপ করলাম, ডট রেঞ্জ দিলাম। রেঞ্জ দেওয়ার পর ফার্স্ট বন্ধনী দেবেন। এবার এখানে ভালোভাবে একটু লক্ষ্য করবেন, অর্থাৎ কতটা অংশ এখানে পিডিএফ হিসেবে সেভ করতে চাইছেন। দেখুন এইখান থেকে অর্থাৎ এই যে সেলটি রয়েছে, প্রথম সেলটির নাম হচ্ছে এ ওয়ান, এখান থেকে একদম আমি এই যে সেল লাস্টে যে সেল রয়েছে এই সেলটির নাম হচ্ছে ই থার্টি সেভেন, তাহলে এ ওয়ান থেকে ই থার্টি সেভেন পর্যন্ত এই এরিয়া, এই এরিয়া অর্থাৎ এই অংশটুকে পিডিএফ হিসেবে এখানে সেভ করতে চাইছি। তাহলে দেখুন এখানে টাইপ করব, ডবল ইনভার্টেড কমা দেব, এ ওয়ান ইজ টু ই থার্টি সেভেন, তারপরে দেখুন ডবল ইনভার্টেড কমা ক্লোজ, আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। তারপরে এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে একটা ডট দিবেন, তারপরে এখানে টাইপ করুন ই এক্স, ই এক্স টাইপ করার সাথে সাথে দেখুন এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ এ ফিক্সড ফরম্যাট এই অপশান চলে এসছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটা স্পেস দিবেন, এক্স এক্স লেখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দুটি অপশান এখানে চলে আসবে, ফার্স্টে যে অপশান রয়েছে এক্সেল টাইপ পিডিএফ এখানে ক্লিক করবেন, তারপরে কমা দিলাম। কমা দেওয়ার পর ফাইল নেম, এখানে ফাইল নেম চাইছে, ফাইল নেম দিলাম, ফাইল নেম দেওয়ার পর ইজ টু দিলাম, তারপরে ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর এখানে দেখুন অর্থাৎ যে ফাইলে আমি সেভ করতে চাইছি সেই ফাইলটি দেখুন, তার এখানে একটি লিঙ্ক দেখুন ইনভয়েস পিডিএফ একটি ফোল্ডার করে রেখেছি, এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন এই যে লিঙ্ক এখানে দেখুন ইনভয়েস পিডিএফ, এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটি কপি করে নিলাম, এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটি কপি করে নিলাম। তারপরে এখানে একটা ডবল ইনভার্টেড কমা দিলাম, পেস্ট করে দিলাম, তারপরে ব্যাক স্ল্যাশ দিলাম, আবার ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দেওয়ার পরে একটা স্পেস দিবেন, অ্যান্ডকে কল করবেন, আবার একটা স্পেস দিলাম, শিট ওয়ান ডট রেঞ্জ ফার্স্ট বন্ধনী, আর ফার্স্ট বন্ধনী দেওয়ার পর ইনভার্টেড কমা দিলাম, ডবল ইনভার্টেড কমা। এবার এখানে দেখুন আপনি পিডিএফ যে সেভ করবেন আপনি কী নামে রাখতে চাইছেন, আপনি যদি মনে করেন যে আপনি ইনভয়েস নাম্বার দিয়ে সেভ করবো বলেন, তাহলে আপনি এই যে দেখুন এখানে ইনভয়েস নাম্বার যে একশো এক লেখা রয়েছে এই সেলটির নাম হচ্ছে ই ফাইভ, অর্থাৎ এখানে ক্লিক করুন, দেখুন এখানে দেখাবে ই ফাইভ। আর যদি আপনি মনে করেন যে কাস্টমার নেম দিয়ে আপনি সেভ করবো, তাহলে এখানে দেখুন এখানে জি কে এল যে সংক্ষেপে আমি টাইপ করেছি কাস্টমার নেম, এই যে সেলটি এই সেলটির নাম হচ্ছে বি ফাইভ, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে দেখাচ্ছে বি ফাইভ। তাহলে যদি আপনি কাস্টমার নেম দেন তাহলে বি ফাইভ সেল এই নেমটি দিতে হবে, আর যদি ইনভয়েস নেম নাম্বার দেন তাহলে আপনি ই ফাইভ এখানে দেবেন। জাস্ট আমি আপনাদের কাস্টমার নেম দিয়ে দেখাচ্ছি, তাহলে বি ফাইভ, তাহলে এখানে টাইপ করব বি ফাইভ ডবল ইনভার্টেড কমা ক্লোজ, এবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। তারপরে ডট দিলাম, ভ্যালু এই ভ্যালু অপশানে ক্লিক করার পর একটা স্পেস দিলাম, তারপরে এখানে কমা দিবেন, ভ্যালুর পর কমা, তারপরে স্পেস, স্পেস দেওয়ার পর দেখুন টাইপ করুন ওপেন আফটার পাবলিশ, এই যে এখানে লেখা রয়েছে ওপেন আফটার পাবলিশ, ওপেন আফটার পাবলিশ টাইপ করার পর ইজ টু দিবেন, ইকুয়াল টু, তারপরে এখানে ট্রু দিয়ে দিলাম, ট্রু, তারপরে একটা ইন্টার দিলাম। এখন এই অবস্থায় আমি আবার মেন পেজে গেলাম,
মেন পেজে গিয়ে দেখুন পিডিএফ, এই যে অপশন দেখতে পাচ্ছেন, এখন কিন্তু এখনও অ্যাক্টিভ হয়নি। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাসেন্ড ম্যাক্রো এই যে অপশন, এখানে ক্লিক করলাম। দেখুন এখানে যে ইনভয়েস পিডিএফ এই নামে যে আমি সাবজেক্ট দিয়েছিলাম, দেখুন এখানে অটোমেটিকভাবে চলে এসছে। তারপরে ওকে দিয়ে দিলাম। এখন আমি পিডিএফ এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন এখন দেখাচ্ছি আপনাদের, দেখুন অটোমেটিকভাবে এখানে জিকেএল নামে যে কাস্টমার নেম ছিল সেটা অটোমেটিকভাবে এখানে পিডিএফ ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন এখানে 101-এর জায়গায় আমি 102 দিলাম ইনভয়েস নাম্বার, এবং এখানে কাস্টমার নেম চেঞ্জ করে ABC করলাম। এবার দেখুন আমি আবার এখানে সেভ পিডিএফ এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন এই জায়গাতে দেখুন এবার ইনভয়েস পিডিএফ, দেখুন এখানে দুটি এখানে পিডিএফ ইনভয়েস পিডিএফ এখানে জমা হয়ে গেছে। তাহলে এখন পর্যন্ত আমরা পিডিএফ এবং প্রিন্ট প্রিভিউ এই দুটি অপশানকে আমরা ডাইনামিক করে নিতে পারলাম। তারপরে দেখুন 3 নম্বর যেটি অপশান, যে প্রিন্ট, প্রিন্ট এই অপশানটি কীভাবে অটোমেটিক করবেন, অর্থাৎ এই প্রিন্ট এই অপশানে ক্লিক করলে অটোমেটিক ইনভয়েস পেজ প্রিন্ট করে নিতে পারবো। দেখুন এটা করার জন্য ফার্স্ট টাইম ম্যাক্রো করতে হবে, অর্থাৎ এখানে ম্যাক্রো রেকর্ড করতে হবে। দেখুন না ডেভেলপার এই অপশানে গেলাম, এই অপশানে গিয়ে দেখো রেকর্ড ম্যাক্রো এই অপশানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর রেকর্ড ম্যাক্রো একটি অপশান ক্রিয়েট হয়ে যাবে। এখানে ফার্স্টে এখানে দেখুন ম্যাক্রো নেম, এখানে একটা ম্যাক্রো নেম দেবেন, এখানে দিলাম ইনভয়েস প্রিন্ট দিলাম, প্রিন্ট একসাথে লিখতে হবে, এখানে কোনো স্পেস দেওয়া চলবে না। তারপরে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এবার ভালোভাবে লক্ষ্য করবেন যে ফাইল এই যে অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন প্রিন্ট অপশান রয়েছে, এখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখুন পেজ যেহেতু অ্যাক্টিভ পেজ রয়েছে 1-1 দিলাম। তারপরে যে প্রিন্ট অপশান, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি তাহলে সাথে সাথে প্রিন্ট হয়ে যাবে, তা এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে দেখাচ্ছে যেহেতু প্রিন্টার নাই, তাই প্রিন্টার অ্যাক্টিভ নাই তার জন্য এখানে দেখাচ্ছে না। তারপরে দেখুন আবার ডেভেলপার অপশানে গিয়ে স্টপ রেকর্ডিং করে দিলাম, তাহলে স্টপ রেকর্ড হয়ে গেছে। এই অবস্থায় দেখুন এখন পর্যন্ত প্রিন্ট এই অপশান এখনও কিন্তু অটোমেটিক হয়নি। এই অপশান সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করলাম, অ্যাসাইন ম্যাক্রো এই অপশানে ক্লিক করে দিলাম। এখানে দেখুন এখানে দেখ ইনভয়েস প্রিন্ট যে সেভ করেছিলাম এখানে অটোমেটিকভাবে দেখাচ্ছে, ওকে দিয়ে দিলাম। এখন প্রিন্ট এই অপশানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন এই অপশান ক্রিয়েট হয়ে গেছে। যদি প্রিন্ট অ্যাক্টিভ থাকতো তাহলে অটোমেটিক প্রিন্ট হয়ে যেত। তারপরে দেখুন সেভ ডাটায় যে অপশান রয়েছে এই অপশানকে কীভাবে ডাইনামিক করবেন এবার এটা দেখাচ্ছে। দেখুন ফার্স্ট এখানে দেখুন Sheet 3 এই জায়গাতে, এখানে ফার্স্ট এখানে যে যে অপশান আপনি সেভ করে রাখতে চান সেই অপশানগুলি আপনি নিয়ে চলে যাবেন। দেখুন আমি এই দুটি অপশান নিলাম, এখানে পেস্ট স্পেশাল ভ্যালু ট্রান্সফার, তারপরে দেখুন আবার এই 4টি অংশ নিলাম, নেম কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং জিএসটি নাম্বার, কপি করলাম, পেস্ট স্পেশাল ভ্যালু ট্রান্সফার যদি এই অপশানে যদি না ক্লিক করি তাহলে এই যে দেখুন এখানে কিন্তু লম্বভাবে রয়েছে, আর এখানে আমি চাইছি এইভাবে, তো ট্রান্সফার যখনই আমি করব তখন কিন্তু সেটা দিক পরিবর্তন হয়ে যাবে। তারপরে দেখুন এই 5টি অপশান নিলাম, পেস্ট স্পেশাল ভ্যালু ট্রান্সফার, ওকে, পেড এবং ডিউ এই দুটি অপশান নিলাম,
আপনি আপনার প্রয়োজন মতো এই অপশানগুলি এখানে ক্রিয়েট করে নিতে পারেন। তারপরে একটু সাইজ করে নিচ্ছি, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অল্টার এইচ ও আই কি প্রেস করলাম, দেখুন কলমস বরাবর হয়ে গিয়েছে। তারপরে দেখুন তারপরে এখানে সিট অনে গিয়ে দেখুন এখানে ইনভয়েস নাম্বার এবং এই দুটি কপি করে নিলাম। এখানে কপি পেস্ট স্পেশাল ভ্যালু ট্রান্সফার ওকে দিয়ে দিলাম। সেম একই রকমভাবে নেম এই চারটি অপশান কপি করলাম। তারপরে এখানে পেস্ট স্পেশাল ভ্যালু ট্রান্সফার ওকে দিয়ে দিলাম। কপি করলাম, পেস্ট স্পেশাল ভ্যালু ট্রান্সফার ওকে। তারপরে লাস্টের এই দুটি অপশান ট্রান্সফার ওকে, এই দুটি কলামসকে সিলেক্ট করলাম। তারপরে নিচে আরও কয়েকটি কলামস এবার রো নিয়ে এলাম। তারপরে দেখুন ইনসার্ট এখানে টেবিল অপশান দেখুন, তারপরে ওকে দিয়ে দিলাম। অর্থাৎ এখন দেখুন টেবিলের কনভার্ট হয়ে গিয়েছে। তারপরে এখানে দেখুন সিট ওয়ানে গিয়ে এখানে আরেকটি কাজ নেব। এখানে এখানে পরপর যে ফার্স্ট এখানে নিয়েছিলাম ইনভয়েস, এখানে ইকুয়াল টু দিলাম ইনভয়েস নাম্বার, এখানে ক্লিক করলাম অটোমেটিকভাবে এখানে ইনভয়েস নাম্বার চলে এসছে। সেম একই রকমভাবে এখানে পরপর এই অপশানগুলি নিয়ে নিচ্ছে। জিএসটি নাম্বার, তারপরে নিচের দিকে এখানে টোটাল অ্যামাউন্ট, এসজিএসটি, সিজিএসটি, তারপরে হচ্ছে ডিসকাউন্ট, গ্র্যান্ড টোটাল এবং লাস্টে রয়েছে পেড এবং ডিও। তাহলে এখন কাজ হচ্ছে রেকর্ড ম্যাক্রো করা। দেখুন ডেভেলপ এই অপশানে ক্লিক করলাম, রেকর্ড ম্যাক্রো এই অপশানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে ম্যাক্রো নেম চাইবে, ম্যাক্রো নেম এখানে দেব ইনভয়েস সেভ ডাটা, ইনভয়েস সেভ ডাটা এই নামে সেভ করলাম। তারপরে দেখুন ওকে দিয়ে দিলাম। এখন ওকে দেওয়া অবস্থায় এই যে এই অপশানগুলি দেখতে পাচ্ছেন এই অপশানগুলি কপি করে নিলাম। সিলেক্ট করার পর কপি করলাম। তারপরে দেখুন সিট টু এখানে ফার্স্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর পেস্ট স্পেশাল, তারপরে ভ্যালু ট্রান্সফার ওকে দিয়ে দিলাম। তারপরে দেখুন এই অবস্থায় কোথাও না ক্লিক করে কন্ট্রোল সি কি প্রেস করে আবার কপি করে নিলাম। সিট থ্রি এই যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে টেবিলে কনভার্ট করেছিলাম, ফার্স্ট যে ইনভয়েস নাম্বার 101 টাইপ করা রয়েছে এই সেলটিকে সিলেক্ট করলাম। তারপরে হোম অপশানে ক্লিক করলাম, এখানে দেখুন ইনসার্ট অপশান এখানে ক্লিক করলাম, ইনসার্ট কপি সেল এই অপশানে ক্লিক করে দিলাম। দেখুন অটোমেটিকভাবে এনে ফার্স্ট এখানে উপরে চলে গেছে। তারপরে দেখুন এখন কাজ হচ্ছে ম্যাক্রো স্টপ করে দেওয়া। ডেভেলপার অপশানে গেলাম, স্টপ রেকর্ডিং এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখন যদি আমি এখানে 103 প্রেস করলাম এবং কাস্টমার নেম দিলাম ডে জি কে এবং সেভ ডাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যাসাইন ম্যাক্রো এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এটা সেভ করেছিলাম ইনভয়েস সেভ ডাটা এই অপশানে ক্লিক করে দিলাম ওকে।
তারপরে দেখুন এই সেভ ডাটা এই অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন দেখুন 103 এন অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখুন এখানে ডেটের অপশান একটু চেঞ্জ করে দিচ্ছি, জেনারেল এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন জেনারেল এই অপশানে ক্লিক করলাম, তারপরে দেখুন শর্ট ডেট এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখানে ডেটের যে ফরম্যাট অটোমেটিকভাবে এখানে চলে এসছে, তো সাইজ করে দিচ্ছে। তাহলে দেখুন ইনভয়েসের এখানে অটোমেটিকভাবে এখানে সেভ হয়ে যাবে। তারপরে দেখুন আমি আর একটি দেখাচ্ছি, 103 জায়গায় দিলাম 105 ইনভয়েস নাম্বার, এখানে কাস্টমার নেম দিলাম ABC এবং আবার এখানে দেখুন আরেকটি এখানে ল্যাপটপ অ্যাপেল অ্যাড করলাম, আরেকটি প্রোডাক্ট কোয়ান্টিটি দিলাম 1। অটোমেটিকভাবে সমস্ত কিছু চলে এসছে এদিকে, SGST টোটাল অ্যামাউন্ট, গ্র্যান্ড অ্যামাউন্ট, পেড ডিউ, এখানে পেড এখানে দিলাম 1,00,000 টাকা। তারপরে দেখুন এখন যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অটোমেটিকভাবে 105 ইনভয়েস নাম্বার এখানে দেখুন সেভ হয়ে গিয়েছে। তাহলে এখন পর্যন্ত সেভ ডাটা এই অপশান এখন অটোমেটিক হয়ে গিয়েছে, এই অপশানগুলি এখন ডিলিট করে দিলাম। তারপরে দেখুন লাস্টে যেটা অপশান রয়েছে নিউ ইনভয়েস, যখন এখানে দেখুন যখন আপনি এরকম একটা ইনভয়েস ক্রিয়েট করবেন, ইনভয়েস ক্রিয়েট করার পর আপনি এই ইনভয়েসটিকে প্রিন্ট করতে পারবেন, সেই অপশান অ্যাক্টিভ হয়ে গেছে। PDF আপনি সেভ করে নিতে পারবেন, প্রিন্ট প্রিভিউ আপনি দেখে নিতে পারবেন। লাস্টে যেটা হচ্ছে দেখুন যে যখন একটা ইনভয়েস হয়ে যাবে তখন এই যে ইনভয়েস নাম্বার রয়েছে এই ইনভয়েস নাম্বারটা অটোমেটিক সেটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 105 যদি থাকে তাহলে সেটা ইনভয়েস নাম্বার অটোমেটিক 106 হয়ে যাবে এবং ইনভয়েসের সমস্ত কিছু এখানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, অর্থাৎ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অর্থাৎ নতুন একটা ইনভয়েস একটা পেজ চলে আসবে। তাহলে এই অপশান এবার কীভাবে ডাইনামিক করা যায় এটাই এবার আপনাদের দেখাবো। দেখুন এখানে আমি 201 নম্বর ইনভয়েস দিলাম, এবার আমি এখানে গেলাম দেখুন মডিউল অপশানে, এখানে সাবজেক্ট দিলাম, স্পেস দিলাম, স্পেস দেওয়ার পর এখানে টাইপ করব নিউ ইনভয়েস দি সাবজেক্ট নিউ ইনভয়েস, ফার্স্ট বন্ধনী, আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে দেখো রেঞ্জ দিলাম ফার্স্ট বন্ধনী নিউ ইনভয়েস রেঞ্জ, এখানে রেঞ্জ হচ্ছে ফার্স্ট বন্ধনের পর, ইনভাইটেড কমা দিলাম। এখানে ইনভাইটেড কমা দেওয়ার পর দেখুন ইনভয়েসের মধ্যে এখানে কোনটাকে এখানে আপডেট করতে চাইছে, এখানে ইনভয়েস নাম্বার অর্থাৎ 201 যে ইনভয়েস নাম্বার রয়েছে, তাহলে এই সেলটির নাম কি, এই সেলটির নাম হচ্ছে E5। এখানে দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে E5 এখানে লেখা চলে এসছে, তাহলে এই সেলটির নাম হচ্ছে E5। তাহলে এখানে দিলাম E5 ডবল ইনভার্টেড কমা ক্লোজ, আবার ফার্স্ট বন্ধনে ক্লোজ করে দিলাম, ডট ভ্যালু, এখানে ভ্যালু টাইপ করার পর স্পেস দিলাম, ইকুয়াল টু দিলাম, আবার একটা স্পেস দিলাম, তারপরে রেঞ্জ দিলাম। রেঞ্জ দেওয়ার পর দেখুন এখানে তাহলে ওর পরিবর্তে কী চাইছে, এখানে এখানে আবার ই ডবল ইনভার্টেড কর মধ্যে E5 আবার ডবল ইনভার্টেড কমা দিলাম, ফার্স্ট বন্ধনি ক্লোজ করে দিলাম, ডট হ্যালো ডট ভ্যালো, তারপরে +1 দিয়ে দিলাম, তারপরে ইন্টার দিলাম। এখন এই অবস্থায় দেখুন আমি যদি এখানে এখানে দেখুন নিউ ইনভয়েস এখনও কিন্তু অ্যাক্টিভ হয়নি, এই ইনভয়েস এই অপশানটিকে ক্লিক করলাম, এই অপশানে ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপরে দেখুন অ্যাসাইন ম্যাক্রো এখানে ক্লিক করে দিলাম, কী নামে সেভ করেছি দেখুন এখানে সেভ করেছি নিউ ইনভয়েস, এই অপশানে ক্লিক করে দিলাম, তারপরে ওকে দিয়ে দিলাম। এখন
এখন রয়েছে দেখুন ইনভয়েস নাম্বার 201, এখানে ক্লিক করলাম দেখুন সাথে সাথে 202 হয়েছে, অর্থাৎ এখন কিন্তু এটা আপডেট হয়ে গিয়েছে। এবার কিন্তু এখানে চাইছি যে দেখুন এখানে নিউ ইনভয়েস, অর্থাৎ এখানে ইনভয়েস নাম্বার আপডেট হওয়ার সাথে সাথে এখানে সমস্ত কিছু এগুলো ক্লিয়ার হয়ে যাবে, কিছুই থাকবে না। তাহলে এই সিস্টেম কিভাবে ক্রিয়েট করব, আবার দেখুন এখানে গেলাম, এখানে যাওয়ার পর রেঞ্জ ফার্স্ট বন্ধনী দিলাম, ফার্স্ট বন্ধনী দেওয়ার পর ইকুয়ালিটি দিলাম। এখানে ফার্স্টে এখানে আমি ক্লিয়ার করতে চাইছি এ বি সি, তাহলে এই সেলটির নাম হচ্ছে বি ফাইভ এবং এই সেলটির নাম হচ্ছে বি এইট, তাহলে বি ফাইভ থেকে বি এইট এই সেলগুলি ক্লিয়ার করতে চাইছি। তাহলে এখানে টাইপ করব বি ফাইভ ইজ টু বি এইট, ডবল ইনভার্টেড কমা, আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, তারপরে একটা ডট দিলাম, ডট দেওয়ার পর ক্লি দেখুন এখানে ক্লিয়ার কন্টেন্টস এই অপশানে ক্লিক করে দিলাম, তারপরে এন্টার দিলাম, রেঞ্জ ফার্স্ট বন্ধনী, তারপরে আবার দেখুন এখানে ইনভয়েস এবং ডেটের দুটি অপশান থাক, এখানে ক্লিয়ার করব না। এখানে দেখুন সিরিয়াল নাম্বার এখানে আপডেট হয়ে রয়েছে অটোমেটিকভাবে, আইটেম নেম যখন এখানে যখন ক্লিয়ার করব তখন অটোমেটিকভাবে সিরিয়াল নাম্বার নাম্বারগুলি এখানে ডিলিট হয়ে যাবে এবং রেট অটোমেটিকভাবে এখানে ডিলিট হয়ে যাবে, তাহলে এই জায়গাতে দেখুন এবং অ্যামাউন্টও ডিলিট হয়ে যাবে। তাহলে এখানে আইটেম নেম এবং কোয়ান্টিটি এই দুটি অপশানকে এখানে ক্লিয়ার করতে হবে। তাহলে এখানে ভালোভাবে লক্ষ্য করবেন আইটেম নেম হচ্ছে এখানে এই যে সেলটি রয়েছে ট্যাব, যে আইটেম টাইপ করা রয়েছে, তাহলে ট্যাব এই সেলটির নাম হচ্ছে বি এগারো, তাহলে এখান থেকে একদম এই সেলটির নাম হচ্ছে বি চব্বিশ, তাহলে বি এগারো থেকে বি চব্বিশ, এবং কোয়ান্টিটি দেখুন কোয়ান্টিটি হচ্ছে এই সেলটির নাম হচ্ছে ডি এগারো থেকে এই সেলটির নাম হচ্ছে ডি চব্বিশ, তাহলে ডি এগারো থেকে ডি চব্বিশ, তাহলে এই দুটি অপশানকে এখানে ক্লিয়ার করতে হবে। তাহলে রেঞ্জ ফার্স্ট বন্ধনী দিলাম বি এগারো থেকে বি চব্বিশ, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, ডট ক্লিয়ার কন্টেন্টস, এন্টার দিলাম, আবার রেঞ্জ ফার্স্ট বন্ধনী দিলাম ডবল ইনভার্টেড কমা হচ্ছে ডি এগারো থেকে ইজ টু বি চব্বিশ, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ডট ক্লিয়ার কন্টেন্টস, আবার এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এবার দেখে নিই আর কিছু আছে কি না, দেখুন এগুলো অটোমেটিকভাবে ক্লিয়ার হয়ে যাবে, পেড এবং ডিউ এই দুটি অপশান এখানে ক্লিয়ার করতে হবে। তাহলে এই দুটি হচ্ছে এই সেলটির নাম হচ্ছে ই একত্রিশ এবং এই সেলটির নাম হচ্ছে ই বত্রিশ, অর্থাৎ ই থার্টি ওয়ান থেকে ই থার্টি টু। রেঞ্জ ফার্স্ট বন্ধনী ডবল ইনভার্টেড কমা ই থার্টি ওয়ান ইজ টু ই থার্টি টু, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার, ক্লিয়ার কন্টেন্টস। তারপরে দেখো মেন পেজে গেলাম, মেন পেজে গিয়ে দেখুন এবার নিউ ইনভয়েস এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন সমস্ত কিছু এখন দেখুন একদম ক্লিয়ার হয়ে গিয়েছে এবং এখানে ইনভয়েস নাম্বার দেখুন অটোমেটিকভাবে এখানে আপডেট হয়ে গেছে, 202-এর জায়গায় এখানে 203 হয়ে গেছে। তাহলে এই যে পাঁচটি অপশান, এই পাঁচটি অপশান এখন ডাইনামিক অর্থাৎ অটোমেটিক হয়ে গিয়েছে। সমস্ত কাজ হয়ে যাওয়ার পর এই পেজটিকে সেভ করে নেবেন, কীভাবে সেভ করবেন, ফাইল অপশানে ক্লিক করবেন, সেভ অ্যাজ এখানে ক্লিক করলাম, তারপরে এখানে দেখুন ফাইল নেম যে কোনো একটা ফাইল নেম দিবেন, নিচের দিকে দেখুন সেভ অ্যাজ টাইপ এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক এই অপশানে ক্লিক করে দেবেন, তারপরে এখানে যে কোনো একটি নাম দিলাম ইনভয়েস ক্রিয়েট ফাইভ ফাইভ ফাইভ, তারপরে ওকে দিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে, এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।